ভারত ও বাংলাদেশের মধ্যে যে সকল সীমান্ত দিয়ে যোগাযোগ হয়ে থাকে তার মধ্যে অন্যতম দক্ষিণ দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট। দীর্ঘ দেড় বছর ধরে করোনা আবহে চেকপোস্ট বন্ধ, যার জেরে সমস্যায় পড়তে হচ্ছে স্থানীয় বাসিন্দা থেকে ব্যবসায়ীদের। তাই অবিলম্বে হিলি চেকপোস্ট দিয়ে বৈধভাবে মানুষ পারাপারের দাবিতে সরব হল স্থানীয় ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ। দক্ষিণ দিনাজপুর জেলার তিন দিকে ঘেরা 252 কিলোমিটার ভারত বাংলাদেশ সীমান্ত, জেলার মধ্যে হিলি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা। আন্তর্জাতিক আমদানি ও রফতানি বাণিজ্য তো বটেই, হিলির ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে চলে দুই দেশের মানুষের সরাসরি যোগাযোগ। কিন্তু করোনার শুরু থেকে অর্থাৎ 23 মার্চ 2020 সাল থেকে এই ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুপারের মানুষের যাতায়াত বা সরাসরি যোগাযোগ সম্পূর্ণভাবে বন্ধ। আগে এই চেকপোস্ট দিয়ে পাসপোর্ট ভিসার মাধ্যমে এক দেশের মানুষ আরেক দেশে যেত, চলত ছোট বড় ব্যবসা বাণিজ্য। পাশাপাশি বাংলাদেশ থেকে হাজার হাজার মানুষ ভারতে আসত চিকিৎসার সংক্রান্ত কারণে, কিন্তু সেগুলো সবটাই বন্ধ। চেকপোস্ট বন্ধের ফলে দুই দেশের মানুষের আর্থিক সামাজিক সহ প্রচুর সমস্যা তৈরি হয়েছে। দ্রুত এই চেকপোস্ট দিয়ে বৈধভাবে দুই দেশের মানুষের সরাসরি যোগাযোগ চালু করার দাবি জানান এলাকার ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ। একটা অর্থনৈতিক ক্ষতি হচ্ছে, আর তার সঙ্গে সরকারেরও একটা অর্থনৈতিক ক্ষতি হচ্ছে। এই কারণে, কারণ বাংলাদেশের পাসপোর্টে লোক যখন আপ ডাউন করবে, তারা যখন মানি চেঞ্জিং করবে, তখন কিন্তু তারা মানি চেঞ্জিং করার সময় তাদেরকে কিন্তু মেমো কার্ডে নিতে হয়। সেখানে কিন্তু গভর্নমেন্টকে, সেন্ট্রাল গভর্নমেন্ট এবং রাজ্য সরকার দুজনে কিন্তু ট্যাক্স পায়। হ্যাঁ, সেটাতে বিরাট অঙ্কের একটা ক্ষতি শিকার হচ্ছে। সরকারের, কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার, এটা দুজনেরই এটা দায়ী। হ্যাঁ, তারা এখন কিভাবে কেন খুলছে না, তাতে তাদের এটা ব্যাপার। ব্যবসা বাণিজ্যের ক্ষতি বলতে, এখানে এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসটা, যেটা গাড়িতে যে মালগুলো যায় সেগুলো যাতায়াত হচ্ছে এক্সপোর্টে, কিন্তু তা বাদে পাসপোর্ট হোল্ডাররা যে বৈধ হবে তাদের ডিউটি দিয়ে কিছু মানুষজন তাদের ব্যবসা বাণিজ্য যেটা করতেন, যে আগে যেরকম হেডলোড প্রথা একসময় ছিল, তো এখন তো হেডলোড না, মাঝে যেটা চালু হয়েছে তারা যেটুকু বহনযোগ্য জিনিসপত্র তারা নিয়ে যেতেন এবং তার ডিউটি পেমেন্ট করে ওপারে গিয়ে আবার সেগুলো বিক্রি করে বা ওপারের মানুষজন এসেও সেই মালগুলো তারা এখান থেকে কিনে নেয়নি, সেই ব্যবসাটা বন্ধ আছে। সেটা সরকারি ব্যাপার, আমরা তো সঠিক বলতে পারবো না। এখানকার জনজীবনের উপরে তো একটা এফেক্ট হয়, যেভাবে পাসপোর্টের মাধ্যমে তারা যাতায়াত করে হয়তো জীবিকার একটা সংস্থান হচ্ছিল, তাদের সেই জীবিকাটা এখন বন্ধ হয়ে আছে। দক্ষিণ দিনাজপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।